আরজিকর হাসপাতালের মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল বঙ্গ। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর আরজিকর কাণ্ডে তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পরেই রাজ্যে এসেছে সিবিআই এর বিশেষ দল। দ্রুত ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দিয়েছেন। এই নিয়ে এবারে মুখ খুললেন বিজেপি নেতা তাপস রায়। তাপস বলেন, মেয়ের মৃত্যু নয়, মেয়েটি আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষ, যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই, যাদের মা বোন দিদি স্ত্রী আছে, সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ইয়ে ধারণ করছে, রূপ। সুতরাং এটা একটিমাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না, তাই আজকে আমরা সকলের পথে সকলের রাস্তায় দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার, এর বিহিত, এর শেষ দেখে ছাড়তে হবে। রাজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের হত্যা ধর্ষণের ঘটনায় ক্রমশ বিপদ বাড়ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং মঙ্গলবারই তাকে ঘাড় ধাক্কা দিয়ে ছুটিতে পাঠিয়েছে হাইকোর্ট, এবং প্রধান বিচারপতি বলেছেন যে তিনি কোনো কলেজের অধ্যক্ষ পদে এই মুহূর্তে নিয়োজিত হতে পারবেন না। মাননীয় প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন, এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার, বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের বা আরজিকরের, লজ্জার কথা, ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটরড সিবিআই ডিক্লেয়ার করতে হলো। অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী যে তাকে কোনোমতেই? আরে সন্দীপ ঘোষ তো বিষয় না, এটা একটা র‍্যাকেট, এটা একটা চক্র, এখানে কয়েকজন মানুষ আছে, সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়নক। সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত। আর যারা, আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা, দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে 13 বছর ধরে এই সমস্ত শয়তান বদমাশদের যারা লালন পালন করে এসেছে, উৎসাহিত করে এসেছে, সেইটা একটা দিক। আর তারপরে তাদেরকে এই গরিত অপরাধ করার পরও যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই বিষয়ে যে বা যারা যারা মায়েদের সম্মান করে, যাদের কন্যা সন্তান আছে বা নেইও, যারা মহিলাদের সম্মান যাদের কাছে অগ্রাধিকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না, এক। আর এ সমস্ত নিয়ে রাজনীতির কথা যেন কেউ না বলে, এসব এই ব্যাপারে ঘটনা রাজনীতির ঊর্ধ্বে, এসব ঘটনা রাজনীতির ঊর্ধ্বে, বামরাম আবার কিসের? এ সমস্ত ঘটনায় বাংলার মহিলাদের বলাৎকার করা হবে, বাংলার মহিলাদের হত্যা করা হবে, আর এখানে রাজনীতি খুঁজে বেড়ানো হবে? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের অবসান চাই। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।